হ্যাঁ গাইস, আবার আইছি একটা নতুন ব্লগ নিয়ে। তো বর্তমানে বাইরেছি, আমি বাড়ির থেকে যেটা আছি বাগবাসা, বাগবাসা থেকে যাইবো আমি ধর্মনগর। কারণ ধর্মনগরে গিয়ে আজকে রেশন কার্ডে নাম দিতে লাগবো ফুড অফিসে। তো যাইতেছি, এখন আইছি ওই বসি রাস্তা। এখানে বসি রাস্তাটা তোমরা দেখাইছি না, তো এখানে দেখাইতেছি তোমরা এই রাস্তাটা কই বসি রাস্তা। কারণ এই অনেক আগে 10-20-15 বছর, অনেক আগে 10-20-15 বছর কিতা কই 20-25 বছর আগে এই রাস্তা থেকে বেশিরভাগ বইস চলাচল করতো, যার কারণে এই রাস্তাটার নাম পড়ছে বৈশের রাস্তা। তো এখানে একটা বড় বিল্ডিং তৈরি হইতেছে, এদিকে বাজার হইতে আসলো। তো এটা হইলো বৈশের রাস্তা। তো ওই সামনে আজকে বেতলা ঠান্ডা লাগে, কুয়াশাও পড়ছে, কারণ আজকে বৃষ্টি বৃষ্টি ভাব আসলো সকাল সকাল। তো এদের পর্যন্ত আইসি, এদিকে কাজ চলের রোডে আই গেছি, আশা করতলা রোডে উঠে গেছি। তো আশা মাগরতলা রোডে উঠে গেছি, এইখানে স্কুল ভ্যান যাইতেছে। ওরে বাপরে, এদিকে এদিকে আইতেছে, বাপরে বাপ। এখানে ওয়েট করলে ধর্মনগরের গাড়ি মিলে, আর এদিকে যাইতে হইলে শনিচরা। এই ব্লগটা এতটুকু কি। তো আশা করি তোমরা এই ব্লগটা এনজয় করছো, আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হইব। আর এই ব্লগটা যদি তোমার ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর তোমরা তো সাপোর্ট লাগে, আর তো কিছু লাগে না, বাস এরকম সাপোর্ট দেওয়া যায়। সো নেক্সট ব্লগে দেখা হইব, বাই বাই।